সামনে দেখি পড়তেবে কেন্দ্র শিক্ষামন্ত্রী ভাবরে দায়িত্ব নেবে ওড়িয়া পুয় ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক তৃতীয় পাড়িরে ধর্মেন্দ্রঙ্কু গুরু দায়িত্ব মিলিথিলা এবং দ্বিতীয় পাড়িরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্কর যে দ্বিতীয় পাড়ি রহিতলা সেথিরে ধর্মেন্দ্র প্রধানকু পেট্রোলিয়াম শিক্ষা ও কৌশল বিকাশর দায়িত্ব মিলিথিলা এবং ইয়ে হচ্ছে তৃতীয় পাড়ি তৃতীয় পাড়িরে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব মিলিছি কেন্দ্র শিক্ষামন্ত্রী ভাবে দায়িত্ব গ্রহণ কলে ধর্মেন্দ্র প্রধান মন্ত্রণালয় যাই কার্যভার সম্ভালিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক তৃতীয় পাড়িরে ধর্মেন্দ্র প্রধানকু গুরু দায়িত্ব পূর্বরু মোদীঙ্ক প্রথম পাড়িরে পেট্রোলিয়াম কৌশল বিকাশর দায়িত্ব মিলিথিবা বেলে দ্বিতীয় পাড়িরে পেট্রোলিয়াম শিক্ষা ও কৌশল বিকাশর দায়িত্ব মিলিথিলা এবং তৃতীয় পাড়িরে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব মিলিছে। অধিক আলোচনা পাই আমি আপনাদের নয়াদিল্লী নিয়ে যাচ্ছি। সেঠার আমার সাথে দিল্লী ব্যুরো হেড গগন বিশ্বাম সহ যোড়ি হয়েছেন। গগন, ইয়ে যে নজর রয়েছে ওড়িশাবাসীর কি ওড়িয়া পুয় ধর্মেন্দ্র প্রধানকু কে দায়িত্ব মিলিব, শেষে তাঁকু এক গুরু দায়িত্ব শিক্ষা বিভাগ ভাবে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব মিলিছে। দেখ নিশ্চিত ভাবে বিদ্যুত আপনার কহিপারে লগাতার তৃতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ সরকার তৃতীয় পাড়ির গুরু দায়িত্ব তাঁকু মিলিছি। পূর্ব আমি দেখিছু 2014 যেতে প্রথম থর পাই সরকার গঠন হয়েছিল সেতবে গুরু দায়িত্ব তাঁক হাতে লা পেট্রোলিয়াম ভি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব তাঁক হাতে লা এবং উজ্জ্বল মেন ভাবে পুরা ভারতবর্ষের তাঁকর গোটে ছবি তৈরি করে পারে সে সেতবে এবং তাঁকু নিয়ে অনেক সময় কেন্দ্র রাজনীতি চর্চা হয়েছে এবং দেখবে কেবল কেন্দ্র রাজনীতি বিভিন্ন প্রদেশ রাজনীতি কর্ণাটক কথা কুহতু বিহার কথা কুহতু বিভিন্ন সময় সে নির্বাচন পর্যবেক্ষক নির্বাচন দায়িত্ব এবং কেন্দ্রীয় নির্বাচন প্রভারী হিসাবে বিভিন্ন রাজ্যের কার্য তুলেছেন। নিশ্চিত ভাবে যেত আজ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করছেন তাঁর দুইজন যে এমওএস রয়েছেন সে উপস্থিত রয়েছেন। ওড়িয়া পণ্ডিত জনে লে যে শুভ মুহূর্ত গোটে বাহার করা হয়েছিল ঠিক সেই শুভ মুহূর্তরে হি সে নিজের দায়িত্ব সম্ভাছেন এবং নিশ্চিত ভাবে আপনার দেখিপারে যে প্রোটোকল রয়েছে যে নিয়ম রয়েছে সেই আধারে সে কেন্দ্র শিক্ষা মন্ত্রণালয়ের যে ফাইল রয়েছে সে ফাইলরে সিগনেচর করছেন এবং নিজের হস্তাক্ষর দৌছেন এবং দায়িত্ব নেলে বলে কেন্দ্র মন্ত্রণালয়ের কেন্দ্র শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেলে বলে সিধাসলখ সে হস্তাক্ষর করছেন। এপরে যা সূচনা রয়েছে সে তাঁকর অফিসর মানক সহ আলোচনা করবে যে অনেক গুড়িয়ে ড্রিম রয়েছে প্রধানমন্ত্রীঙ্কর শিক্ষা মন্ত্রণালয়কে নিয়ে খাস করে এনইপি কু দেখবে গুরুত্বর সহ নিয়া যাইছি। এনইপি কু কিভাবে ভাবে রাষ্ট্রীয় স্তরের লাগু করা যাব বিভিন্ন রাজ্যর যে শিক্ষা বিভাগ রয়েছে তা সহ কেমতি কোঅর্ডিনেশন রাখি কেন্দ্র সরকার কার্য করবে সে নেই কোটি না কোটি পদক্ষেপ নেবে আপনার বর্তমানে দেখিপারে সে হয়তো কিছু প্রতিক্রিয়া রাখিপারে আমি চেষ্টা করবু যদি সে কিছু প্রতিক্রিয়া রাখুম কিংবা যাচ্ছেন। নিহতি ভাবে এই চিত্র আপনার দেখিপারে কেন্দ্র শিক্ষামন্ত্রী ভাবে দায়িত্ব গ্রহণ কলে ধর্মেন্দ্র প্রধান মন্ত্রণালয়কু যাই কার্যভার সম্ভালিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক তৃতীয় পাড়িরে ধর্মেন্দ্র প্রধানকু এক গুরু দায়িত্ব মিলিছে। পূর্বরু যেতবে প্রথম পাড়ি লা সেতবে পেট্রোলিয়াম কৌশল বিকাশর দায়িত্ব মিলিছিলা এবং দ্বিতীয় পাড়িরে পেট্রোলিয়াম শিক্ষা ও কৌশল বিকাশর দায়িত্ব মিলিছিলা তৃতীয় পাড়িরে শিক্ষা মন্ত্রণালয়ের গুরু দায়িত্ব মিলিছে কেন্দ্র মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকু। এই চিত্র আপনার দেখিপারে স্ক্রিনে কেন্দ্র শিক্ষামন্ত্রী ভাবে দায়িত্ব গ্রহণ কলে ধর্মেন্দ্র প্রধান পুরা ওড়িশাবাসীর যে নজর রয়েছিল কি ওড়িয়া পুয় ওড়িশার পুয় ধর্মেন্দ্র প্রধানকু কেউ দায়িত্ব মিলিপারে তবে শিক্ষা বিভাগ ভি এক গুরুত্বপূর্ণ দায়িত্ব মিলিছি এবং মন্ত্রণালয়কু যাই আজ কার্যভার সম্ভাছেন কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ওড়িয়া পণ্ডিতঙ্কর যে শুভ বেলা লা যে শুভ সময় সে দিয়ে সেই সময় সে যাই নিজের দায়িত্ব গ্রহণ করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক তৃতীয় পাড়িরে ধর্মেন্দ্র প্রধানকু এই গুরু দায়িত্ব মিলিছে। পূর্বরু মোদীঙ্ক প্রথম পাড়িরে পেট্রোলিয়াম কৌশল বিকাশর দায়িত্ব মিলিথিবা বেলে দ্বিতীয় পাড়িরে পেট্রোলিয়াম শিক্ষা ও কৌশল বিভাগর গুরু দায়িত্ব মিলিথিলা এবং তৃতীয় পাড়িরে শিক্ষা মন্ত্রণালয় ভরি গুরু দায়িত্ব বহন করেছেন কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ফ্রেন্ডস, আজ মে মেরে দো সহযোগী
आदरणीय जयंत चौधरी जी और बंगाल से लोकसभा से जीते हुए आए मेरे मित्र डॉक्टर सुकांत मजूमदार जी, माननीय प्रधानमंत्री जी ने उनकी तीसरी पारी में राष्ट्रीय शिक्षा नीति 2020 को एक तेजी से इम्प्लीमेंटेशन करने के लिए जो पुनः मैंडेट हमको मिला है, उसके लिए उन्होंने नई टीम बनाई है। हम तीनों मिलके एनईपी 2020 को भारत की विद्यार्थियों के लिए, नई पीढ़ी के लिए जो एनईपी के सारे फीचर है, जो पिछले 4 साल से उसकी बहुत नीचे तक जाने की ग्रैंड स्ट्रेटेजी बन चुकी है, स्टार्टिंग फ्रॉम बाल वाटिका टू रिसर्च फाउंडेशन, एम्प्लॉयबिलिटी बढ़ाने के लिए स्किल को फॉर्मल एजुकेशन की पार्ट बनाना, रूटेड और फ्यूचरिस्टिक एजुकेशन बनाना। आज भारत विश्व मित्र की कल्पना कर रहा है, वसुधैव कुटुंबकम की कल्पना कर रहा है। भारत की जो डेमोग्राफिक डिविडेंड आने वाले 25 साल तक रहेगा, उस डेमोग्राफिक डिविडेंड को, भारत की रिक्वायरमेंट को पूरा करते हुए, ग्लोबल नेसेसिटी को पूरा करने के लिए हमारी स्टूडेंट्स एंड यूथ फोर्स को कैसे तैयार किया जाए, ये स्कूल हायर एजुकेशन एंड स्किल डिपार्टमेंट से ही होगा। संयोग से जयंत जी ये दोनों कामों की कड़ी भी बनने वाले हैं। उनको माननीय प्रधानमंत्री जी ने स्पेसिफिक स्किल डेवलपमेंट की काम दिया है और एजुकेशन में भी जोड़ा है। जो पिछले 3 साल से हमने एक नया ब्रिज बनाई थी, उस ब्रिज में अभी तेजी से गाड़ी दौड़ने वाली है। एनईपी को पुरजोर सारे शिक्षा व्यवस्था में इम्प्लीमेंट करना हमारी प्रायोरिटी रहेगी। आने वाले 100 डेज में स्कूल और हायर एजुकेशन दोनों मिलके, जो एक प्रकार से तो कंटिन्यूटी है, उस कंटिन्यूअस काम को आगे ले जाने की ये टीम हमारी पूरा काम करेंगे। दोनों में मित्रों को पहले से भी जानता हूं, उन दोनों की विशेष कॉम्पिटेंसी है। अभी जो हमको दुनिया की आवश्यकता है, भारत की स्टूडेंट्स की जो चैलेंजेस है, इस सारे को हम लोग मिलके, हमारी टीम कॉम्पिटेंट, ब्यूरोक्रेसी हमारे साथ है, एकेडेमिया की बहुत बड़ा परिवार, शिक्षा परिवार हम लोगों के साथ है, इंडस्ट्री हमारे साथ है, प्रोफेशनल्स हमारे साथ है, देश की गुडविल हमारे साथ है। हम इसको प्रधानमंत्री जी की जो विजन है विकसित भारत, उसको इम्प्लीमेंट कर। जदि आपणको आम वीडियो भल लगा तबे आम चैनल को लाइक, शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलंतु नहीं।